প্রিয় বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন শেয়ার বিভাজন এবং শেয়ার প্রতি আয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ছয় পর্বের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং এর পরিশোধিত মূলধন দুইশো কোটি পঁচাত্তর লাখ ষাট হাজার টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে বত্রিশ দশমিক এক সাত শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে তেরো দশমিক নয় ছয় শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে তিপ্পান্ন দশমিক আট শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে বত্রিশ পয়সা এনভয় টেক্সটাইলের পরিশোধিত মূলধন একশো সাতষট্টি কোটি তিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে চার ছিচল্লিশ দশমিক সাত এক শতাংশ ফরেন শেয়ার ধারণ করছে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে সাত দশমিক ছয় পাঁচ শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে একুশ পয়সা স্কোয়ার নিট কম্পোজিটের পরিশোধিত মূলধন একশো চৌত্রিশ কোটি উননব্বই লাখ ষাট হাজার টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে ছেচল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে আটত্রিশ দশমিক এক এক শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে চোদ্দ দশমিক নয় চার শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে উনসত্তর পয়সা ইভিনস টেক্সটাইলের পরিশোধিত মূলধন একশো বিরাশি কোটি পঁচানব্বই লাখ বিশ হাজার টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে ছত্রিশ দশমিক ছয় শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে বিশ দশমিক চার শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বিয়াল্লিশ দশমিক শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা ফারেস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন দুইশো কোটি চুয়াত্তর লাখ ৪০ হাজার টাকা পরিচালনা শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে এগারো দশমিক চার শূন্য শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে একুশ দশমিক চার শূন্য শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে বিশ পয়সা হামিদ ফ্যাব্রিক্সের পরিশোধিত মূলধন একানব্বই কোটি পাঁচ লাখ সত্তর হাজার টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে একান্ন দশমিক পাঁচ এক শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে ত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে আঠারো দশমিক এক চার শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে চৌত্রিশ পয়সা শেয়ার বাজারের সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ